ফাইনালি আজ ওই দিনটা এসেছে। মজা নিতে আমি আর সোনা মিলে বেরোচ্ছি হচ্ছে শপিং এ। শপিং এ কেন, শপিং যদি প্রশ্ন থাকে, শপিং এ কেন কোনো প্রশ্ন থাকে না, কারণ শপিং সবাই করতে ভালোবাসে, আমিও যদিও ভালোবাসি। তো আমাদের সামনে একটা খুব সুন্দর একটা ঘোরার প্ল্যানিং আছে, তো যার জন্যই টুকটাক কিছু কেনাকাটা করতে যাচ্ছি আর কি। আর সাথে আর ছেলেরা যাচ্ছে না, আমি আর সোনা মিলে শপিং করতে যাচ্ছি। ওরা আজ ঘরেই থাকবে কারণ ওদের এক্সাম চলছে, কাল একটা ছিল, আবার মানডে আছে। তো চলো আমার সাথে তোমরাও শপিংয়ে, বাট তোমরা দেখতে থাকবে আমি শপিং করবো। চলো স্টার্ট করি, স্টার্ট দ্য ব্লগ, লেট কে স্টার্ট দ্য ব্লগ। আই থিঙ্ক তোমাদের সাথে এই ব্লগটা একটা রঙিনভাবে শেয়ার করতে পারবো, দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। শোনা যাচ্ছে কাঁধে ব্যাগ নিয়ে, আর আজকে সকাল থেকে কারেন্ট নেই, জেনারেটর চলছে। থ্যাংক ইউ সোনা, তুমি হঠাৎ করে মিঠাইওয়ালার সামনে দাঁড় করালে। এখন মিষ্টি মিষ্টি নিয়ে নি নাকি, কি বলছো? চলো মিষ্টি নিয়ে নি, চলো। না গাড়িটা লাগবে না এখানে, না অনেকটা অনেকটা স্পেস আছে। চলো কবে থেকে মিষ্টি খাবো, মিষ্টি খাবো করছি, ফাইনালি চলো মিষ্টি নিয়ে নি। এবার এখানে ঘিটা একদম ফ্রেশ, তো এখান থেকে ঘিয়ের ডাব্বা নেবো আর সোন পাপড়ি নেবো, আর ওদিকে আছে রসগোল্লা, রসগোল্লার একটা ডাব্বা নেওয়া হবে। দিনের বেলা রাস্তা কত খালি তাই না সোনা, রাত্রেবেলা এলে পুরো গাড়ি গাড়ি গাড়ি, হ্যাঁ মানে হাঁটাই যায় না। এখন যে আমরা হেঁটে একটু যাচ্ছি, হ্যাঁ হাঁটাই যায় না, পার্ক করার জায়গা থাকে না। হ্যাঁ এখন যাচ্ছি, এখানে একটা নতুন জুয়েলারি শপ খুলেছে অনেকদিন আগে আমি দেখেছি, তো দেখি ওই শপটা খোলা আছে কিনা, যদি কিছু ভালো পাওয়া যায় তো নেওয়ার ধান্দা, বুঝলে নেওয়ার ধান্দা, তোমার পয়সা খরচানোর ধান্দা আমার, ঠিক আছে? তো চলো কিছু যদি পাওয়া যায় আর কি। ওই কসমেটিক্সের দোকানটা বন্ধ হয়ে গেছে, কিছু পড়ার নেই, পাশে আরেকটা দোকান ছিল, কসমেটিক্স নিতে পারলাম না মানে জুয়েলারি, কিন্তু একটা ফেসিয়াল কিট নিয়ে নিলাম। চলো এবার অন্য রাস্তায় অন্য পথে অন্য কাজের জন্য যাই। রাস্তা দিয়ে হাঁটতে কেমন লাগছে শোনা? আমি তো নরমালি হাঁটি, তুমি কম হাঁটো। ফাইনালি সোনা আমাকে নিয়ে এলো সিটি মলে, এতক্ষণ আমাকে দিয়ে সবজি ববজি কেনার ছিল, মানে বলে না সাংসারিক, সাংসারিক না সাংসারিক হয়ে গেলে ওই ওই সবই কাজ প্রথম হয়, তারপরে যত ইচ্ছে পূরণ, এই চলছিল আমার। কারি পাতা নাই, দানা ওটা নাই, তাতে মানে এই সব আমাকে দিক ও এসে এখানে এন্ট্রি। সব হয়েছে নিনা, লাগানো প্রবাল লাগে
হয়ে গেল আমার সিটি মলের শপিং দিন। এখন যাব আমরা কোথায়? কারিওকো, তাই তো শোনা? এখানে আমি একটা সুন্দর লকেট দিলাম, নিলাম এতদিন ধরে আমার যেটা ইচ্ছে ছিল সেটা নিলাম। আর তার সাথে কি নিলাম শোনা? আচ্ছা, দুটো ইয়াররিং নিলাম। অ্যান্ড ইন্ডিয়ার অনেক ব্র্যান্ড এখানে ছিল, নতুন একটা শপ খুলেছে, তো ওখান থেকে একটা নেল পেন নিলাম। তো ব্যাস এই হলো আমার এখানকার শপিং। এবার যাবো অন্য একটা জায়গা, সেখান থেকে ছেলেদের কিছু শার্ট টি শার্ট দেখবো। সোনা আর কি দুঃখী, সোনার জন্য কিছু কিনবো না আজকে। তোমার জন্য ছেলেদের জন্য আগে, তারপরে দেখা যাবে। ওকে বস, এতক্ষণ ঘুরে ঘুরে ফাইনালি একটা পার্কিং এর জায়গা পাওয়া গেছে। এখানে এখন পার্ক করবো, দিয়ে যাবো শপিং। শপিং এর কত মজা, পার্কিং এরই টাইম, পার্কিং এরই টাইম চলে যায়, শপিং আর কোথায় করব, তাই তো শোনা? তাই তো টোটো, আই টোটো হাইট মোর দ্যান মি, বাট স্লিম স্লিম, ইয়া না, টোটো সাপোজ টু বি স্লিম, দ্যাটস হোয়াই স্মল আই ওয়ান্ট সাপোজ স্লিম। এরকম ভাবে জল সব কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে বেড়ায়। ক্যামেরা অন না করে আমি বকবক করেই যাচ্ছি। আদাস বলছে আপনি তো অনই নেই গিয়া। তো যাই হোক, এই জাস্ট আমরা ঘরে পৌঁছলাম, একটু খানি মুখ টুক ধুয়ে নিলাম, একটুখানি বাদে আবার বেরোবো রেডি ফেডি হয়ে। তো এই যে এখানে আমান আদেশ পড়ছে, এখানে আমান পড়ছে, এই যে আমি, আর আমাদের শপিং এখানে কিছুটা পেছনে কিছুটা কিচেনে চলে গেছে। তো যাই হোক, এখন কিছু জিনিস বের করে ওদেরকে দেখবো, ওদের কী জন্য কী কী এনেছি, তাই তো? এতক্ষণ ছিল কটা থেকে বাবু? তিনটে থেকে। কিন্তু বুঝেছে আপনি আপনার ঘর পে আমরা 3:30 নাগাদ বেরিয়েছি। তো ওই 3:30 থেকে এখন বাজে হচ্ছে গিয়ে 8:10। তো চলো ওদেরকে ওদের জিনিসগুলো দিয়ে আর তোমাদের। ও ও ও, আমার একটু ভুল হয়ে গেছে, 8:10 বাজছে না, এখন 7:30 বাজছে। তো 3:30 থেকে ওই 7:30, 4:30, 5:30, 6:30, 7:30, ক ঘন্টা হলো, 3 ঘন্টা। 3:30 থেকে 4:30, 5:30, 6:30, 7:30, বাবু 4 ঘন্টা। ওকে 4 ঘন্টা। তো এই প্রথম বাবু এতক্ষণ রইলি। হ্যাঁ, আচ্ছা এ ভালো দেখো বাবু, আপকো আপকো আতা কি নেই, অনেক কালার, আর এক এ বটল হে, আর এক আর কোন সে বটল, হ্যাঁ, আর এ ব্লু वाला হে আমার কা নেই মাম্মা, কিউ নেই, মুজে ও वाला বটল চাই, কিউ ও বলছে ও ওর ব্লু কালারের বোতলটা চাই, আমার কো কোন সে চাই, বলছে গ্রিন, দুজনাই যদি গ্রিন চাই কি করে হবে শোনা? এনে এনে উধার। আচ্ছা প্যানকে দেখো, প্যানকে দেখো, দোনো কি দোনো, প্যানকে দেখো বাবু, ওরা আসুক ততক্ষণে আমি এই কাজটা করে ফেলি, এই ফলগুলোকে এখানে রাখি, দিয়ে একসাথে ধুতে নিয়ে যাবো আর কি।
হ্যাঁ এত ধোবো না, তুমি জাস্ট এখানে রেখে দিই, ওরা আসুক ততক্ষণে আমি হুয়া আমান হুয়া জলদি আও। বহুত আচ্ছা লাগ রা আপ, একদম ফিটিংস একদম ঠিক আছে। সোনা ফিটিংস একবার দেখো, সোনা ফিটিংস তো দেখো ঠিক আছে না, ফিটিংস টা একদম ওকে। না বাট ওকে একদম ওকে একদম। ইসকে আন্দার স্নেক হে বাবু, ইসকো ইসকে আন্দার সে স্নেক কো নিকালনা পড়েগা এটা। এ হে স্নেক উঠা লো এক এক করকে স্নেক। হ্যাঁ আমি হাত ধুয়ে নিয়েছি। হ্যাপি স্নেক তোড়ে। চলো রসগোল্লা, জামা কাপড় এখানে ফেলে রেখে তো শোনা, লোকে কি ভাবে আমি শুট করছি। এমনি বললাম না, তোলো তোলো তোলো, টপ করে মুখে পুড়ে দাও টপ করে। ইয়েস বড়, যত বড় হা করতে পারো, কত বড় হা করলে তুমি দেখি, কত বড় হাঁটা করলে, হাঁটা দেখাও না বাবু, টপ করে তুলে ফেলো ডলু না। তোল 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 আর বাবা, রে এখনো জামাটা খুলিস নি, তোল তোল আকরে টপ করে পরে দাও। এই এবার আমি তো রসটা চিকড়ে খাবো চিপড়ে। রসটা এরকম করে ধরো, আর রসটা এরকম করে চিপড়াও, আরো চিপড়ানো যায় কিন্তু আগে রস শুধু খাই। হ্যাঁ শোনা, আরে ওটা দুটো হবে, ওগুলো সব দুটো হবে। এই সোনা সব সময় অফিসে স্পুন নিয়ে যায় আর একটা করে হাড়ি চলে আসে। আমার দোষ না, না সোনা তুমি হারাও। আর আমার কি করে, ব্যাগে এক হাতটা তিন চারটে করে চামচ রেখে দেয়, আর আমি আর কালকে আমি আমনের না কাদেশের ব্যাগ থেকে চারটে না পাঁচটা চামচ পেয়েছি। আমার অফিসে আজকে এক ডজন চামচ কিনে, আমার অফিসে জেমাকে জি বলেছি, জেমা মানে আম না, আমি হামেশা আমার ডেটাকে জিজ্ঞাসা করি ইন্ডিয়ায় বসে ইন্ডিয়ার জিনিস পাওয়াটা তো নর্মাল, বাট তানজানিয়াতে বসে ইন্ডিয়ার কিছু প্রোডাক্ট পাওয়া একদম একটু অন্যরকম, তাই না? তো যাই হোক, আজকে আমি ফেস কানাডাটা নেল পেন্ট পেয়ে গেছি। নট অনলি ফেস কানাডা, ওখানে নাইকা ছিল, সুগার ছিল, মেবেলিন ছিল, ম্যাকের ছিল, ল্যাকমি ছিল, অনেক কিছু এরকম ব্র্যান্ডেড প্রোডাক্ট ছিল। তো আমার নেল পেন্টের দরকার ছিল বলে আমি ওই শপটাতে ভিজিট করেছিলাম, সিটি মলের ওখানেই, নতুন খুলেছে শপটা। তো কারো যদি আমার এই ভিডিও দেখে যেতে ইচ্ছে করে, ওখানে গিয়ে ইন্ডিয়ার জিনিস পারচেস করতে পারো। প্রাইসটা তো ওরকমই নেবে, ওরা একটুখানি বেশিই নেয় আর কি ইন্ডিয়ার থেকে। তো যাই হোক, যদি না পাওয়া যায়, যদি না থাকে ঘরে অ্যাভেলেবেল, তাহলে ওখানে ভিজিট করতে পারো। আমি এই নেলপিনটা কিনলাম, আর অনেক নেলপিন লিপস্টিকের কালেকশান ছিল যা খুব ভালো লেগেছে, বাট আমার কাছে এখন অনেক লিপস্টিক আছে, কিনলে সোনা প্রচুর পকবে, এই যে বসে আছে। যাই হোক, তার জন্য কিনলাম না, এটাতেই কাজ চালিয়ে নিই এখন, ভালো লাগলো কালারটাতেই নিয়ে নিয়েছি। আরেকটা যেটা সো স্টপার, বহুত দিন ধরে বলছি কিনবো 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 কিনবো, ফাইনালি আজ ওই দিনটা এসেছে। শোনো দাও, খুলে দে বাবু খুলে দে। সো এই যে আমি একটা তানজানাইট নিলাম, এটা হচ্ছে গিয়ে এটা তো রূপো, তাই তো শোনো পাশেরটা, হ্যাঁ সিলভার, এটা সিলভারের ওপর এই যে তানজানাইট, এই যে এই যে এটা আজকে আমি এতদিন বাদে অপেক্ষা করে করে শোনা আমাকে এটা কিনে দিল। তো যাই হোক, আমি খুব হ্যাপি এটা পেয়ে, সো খুব ভালো লেগেছে আমার। আরও অনেক ডিজাইন ছিল, বাট সব থেকে বেশি আমার এটা ভালো লেগেছে, এই ডিজাইনটা তো পরব। তো চলো, এই আজকে শপিং ছিল, আর অনেক কিছু কিনেছি, কানের কিনেছি একটু আধটু, টাওয়েলস নিয়েছি, ছেলেদের বটল তো দেখালামই, আর কিনেছি, আর বাস সবজি টবজি নেওয়া হয়েছে, এই এই সব আর কি শপিং হয়েছে আজকে। আজকে আরেকটা জিনিসের জন্য বাইরে গিয়েছিলাম, যেটা হলো আমার নেল এক্সটেনশন। এখানে একজনকে পেয়েছিলাম লোকাল, কিন্তু
সোনা একজনের সাথে কথা বলেছি কোম্পানি, তো বললো কি এখান থেকে নেল এক্সটেনশন করাতে না, কারণ লোকাল যারা হয় তারা যে গ্লুটা ইউজ করবে সেটা কেমন গ্লু হবে, কি কেমিক্যাল থাকবে, ঘা হয়ে যেতে পারে নখের মধ্যে, তো সেই কারণে আমি আর রিস্ক নিলাম না। কিন্তু আমার খুবই ইচ্ছে ছিল নেল এক্সটেনশন করানোর জন্য, তো সেই কারণেও বাইরে গিয়েছিলাম। বাট তারপরে মুড চেঞ্জ করে ফেললাম, কারণ আমার নখে আমি যদি এক্সটেনশন করাই তাহলে আমার ট্রিটমেন্ট করাতে আমার প্রবলেম হবে, কখন কুকিং করতে আমার প্রবলেম হবে, তো সেই কারণে আমি ক্যান্সেল করে দিলাম। আমার নেল ইজ দ্য বেস্ট, সো ক্যান্সেল করে দিলাম, কোনো দরকার নেই। তো ফলসও ভেবেছিলাম নেবো, দেখে দেখে চলে এসেছি, নেই আর নেই। এখানে চলছে আমার ফোনের স্ক্রিন গার্ড, স্কিন গার্ডই তো বলে শোনা, প্রোটেক্টর, স্কিন গার্ড একই না, ব্যাপার একই। হ্যাঁ, তো এই প্রোটেক্টর স্কিন গার্ড লাগানো চলছে। তো কিছুদিন হলো মোবাইলটা হাত থেকে পড়ে, না হাত থেকে পড়ে না, মোবাইলের ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে মোবাইল ছিল আর আমি চেয়ারে বসেছিলাম, তো প্রেশার একটুখানি ক্র্যাক হয়ে গেছিলো। এই চেঞ্জ হলো আমার প্রোটেক্টর, তো চেঞ্জ করার পর এই যে আমার ফ্যাশন অনেক স্মুথ হয়ে গেছে গো। হ্যাঁ স্মুথ তো হবে। হ্যাঁ আবার রেডি হচ্ছি, একটু ডিনারে বেরোবো বলে তাই তার জন্য ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম, তাহলে একটু ফ্রেশ মুডে থাকবো, নইলে একটু বিরক্ত বিরক্ত ব্যাপার থাকবে। তো এই যে দেখালামই আমি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো, ইয়ে কোথায় বেরোবো, আচ্ছা আমরা বেরোবো রেস্টুরেন্ট ডিনার করতে। তো চলো ডিনারটা আর শেয়ার করলাম না, সবসময় যদি খাওয়া শেয়ার করি তাহলে সবাই কি বলবে সেটা। তো আজ আর আমি আমাদের রেস্টুরেন্ট ডিনার কিছুই শেয়ার করলাম না, যাই হোক কিছু কিছু পিক তুলে আমি আমার ফেসবুক পেজ ইয়া আই থিঙ্ক সো ইনস্টা ইয়া ইউটিউবে দিতে পারি খাওয়ার পিক, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তো আমার পেজটা ফলো করতে পারো ইয়া ইনস্টাগ্রামটাকে ফলো করে রাখতে পারো দেখার জন্য। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, যদি এইটুকু ভালো লেগে থাকে ব্লগটা দেখার পর একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো তবে আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই বাই বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।